क्या? উপস্থিত হয়েছেন সাধন পান্ডে মহাশয়, আমি তাকে বলবো মোরওয়ার্ডের কোঅর্ডিনেটর বাপি ঘোষকে জানাই আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। এরপর আমরা মূল বক্তব্য শুনব আমাদের এই অঞ্চলের বিধায়িকা নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী 24 ঘন্টা তরফ থেকে সেটা সমল পাল আমাদের সভাপতি 24 আওয়ার্স টিভি আমাদের পুরস্কৃত করলেন সরল পান্ডে, শশী পাজা, সমর পাল, বাপি ঘোষ, শেখর রঞ্জন ভট্টাচৌধুরী, অভয় ভট্টাচার্য, পায়েল সরকার সেটি আমাদের তরফ থেকে গ্রহণ করলেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। এরপর আমি আমাদের পায়েল সরকার অভিনেত্রী এবং তারক মহারাজ মানে আমাদের মায়ের বাড়ির মহারাজ উনি এসেছিলেন। অনুষ্ঠান শুরু করছি, প্রথমে স্বাগত ভাষণ দেবেন সর্বজনীন দুর্গটুসর পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বল। সাধারণ মানুষকে বলবো, সাধারণ মানুষের প্রচন্ড কষ্ট, রোজগার নেই, টাকা নেই, লকডাউনে চাকরি চলে গেছে মানুষের, লক্ষ লক্ষ মানুষের চাকরি চলে গেছে, কিন্তু তাও আমাদের বিশ্বাস, আমাদের বিশ্বাস হলো মাকে পুজো করা, মার প্রতি পায়ে ধরে মাকে বলবো মা আমাদের এর থেকে রক্ষা করো, এই এই যে মহামারী এর থেকে রক্ষা করো, মাকে এটাই বলবো। বাগবাজার পুজো অত্যন্ত ট্রেডিশনাল পুজো, উত্তর কলকাতায় আমরা জন্মেছি, আমাদের ভাগ্য আমি উত্তর কলকাতার একজন মানুষ, তাই এই মানুষ হিসেবে বলবো বাগবাজার পুজোটা না এসে পারা যায় না।